আর একটা গুণ, একটা যে গুণ বলবো না, এটা অপরিহার্য বিং মুসলিম, সেটা হচ্ছে যে আমি আমি খুব ধার্মিক, আমি নামাজ পড় পাচক। হ্যাঁ, আর একটা ভালো গুণ সেটা হচ্ছে আমি আমার জীবনে, আমি 48 বছর বয়স, আমি আমার জীবনে কোনো সিগারেট পান বিড়ি আমি জীবনে স্পর্শ করিনি। এবং আমি আমার দর্শককে আজকে অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করবো যে তারাও যাতে, যারা আমাদের মতো এরকম ডেঞ্জারাস পিপল স্ক্রিনে, যারা তারা যদি এগুলো না করে, তাহলে আমি মনে করি যারা যারা আমার দর্শক তারা এটা থেকে যে কোনো মাদকতা থেকে বিরত থাকবে, এটা আমার অপরিহার্য। আর আমি একটা কথা বলি, আমার মা নেই, মা মারা গেছেন, মরার পরে মানুষের দুজক বেহেস্ত দেখবে মানুষ, কিন্তু যার জীবিত মা যার ঘরে আছে, বাবা যার ঘরে আছে, আমি মনে করি জীবন্ত বেহেস্ত তার ঘরে আছে। আমি বিষয়টাকে খুব মানি, আপনারাও মানবেন। অ্যাকচুয়ালি বাবা মা আর কেউ বিকল্প নাই, এটা ঠিক মিশা। জি ভাই, আমি আমার পৃথিবীতে আমি মাকে ভালোবাসি। জি ভাই, আমরা জানি, মরার একদিন পর্যন্ত ভালোবাসবো, বাবা নাই। জি ভাই, জি ভাই, ওটা একটু কষ্ট লাগে। জি ভাই, মনে হয় তো মিশা সবারই, যেটা তুমি বলছো সবারই বাপ মায়েরে মানে চোখে দেখা উচিত, এক মাস্ট, কোনো উপায় নাই, নো ওয়ে, একটা জায়গায়। জি, তুমি কি মাইটিভির জন্য কিছু বলতে চাও? মাইটিভির দিকে চলে আস। হ্যাঁ, মাইটিভির জন্য বলতে চাই যে আপনারা খুব তাড়াতাড়ি খুব ভালো জায়গায় চলে গেছেন, কারণ আপনাদের টিভিটা আগে স্ক্রিন যখন দেখতাম মানে ক্লিয়ার দেখতাম না, বাট এখন আমি দেখি, ক্লিয়ার দেখি, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আপনাদের গ্রেডেশন অফ পারফরমেন্সের যেই ব্যাপারগুলো এবং রুচিবোধগুলোর আপনাদের ডেভেলপমেন্টটা খুব হয়েছে, আমি আমি কাজে আপনাদের যেই টিমটা, যে অবজারভার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, দি পিপল আর ডুইং ভেরি গুড জব, অ্যান্ড আই ওয়ান্ট টু সে দিস ইজ আ ভেরি গুড কংগ্রেচুলেশন। এবং আমি আপনাদের চাই যে আপনারা বাংলাদেশের নাম্বার 1 হন ইনশাআল্লাহ। প্রেক্ষাগৃহ পূর্ণর জন্য কিছু বলো। প্রেক্ষাগৃহ পূর্ণ আমাদের রক্তে, আমাদের রন্ধ্রে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, প্রেক্ষাগৃহ পূর্ণ আমরা জড়িত। আমাদের আজকে রিজিক, আজকে আমার জামা কাপড় প্যান্ট ঘুড়ি, আমার গাড়ি করে আসছি, আমি আমার বাড়ি করে আসছি, সব প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়াতে। ফিল্ম যদি হাউসফুল না হতো তাহলে আমি একটা মিশা হতে পারতাম না, আপনারা বাংলা ছবি যদি না দেখতেন তাহলে আমরা এখানে থাকতে পারতাম না, আজকে অনুষ্ঠানটা সার্থক হতো না। আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখতে দেখতে চলে আসুন। এবং একটা কথা মনে রাখবেন, অনেকে বলে ভাই টিভিতে দেখছি আপনার ছবিটা, টিভিতে দেখছি ছবিটা বললে মেজাজ খারাপ হয়, আর্টিস্ট হিসাবে কন্ট্রোল করি, আমাদের ছবিটা হলে যেয়ে দেখেন, একটু সময় বার করুন, আমরা অনেক বড় বড় ছবি বানাচ্ছি, অনেক ভালো ছবি বানাচ্ছি, নিউ কামার চলে আসতেছে আমাদের, নতুন নতুন নায়ক নায়িকারা আসতেছে, ছবি হলে দেখবেন, হাউসফুল করবেন, হাউসফুল দেখার পরে আমাদের আত্মা বড় হয়ে যায়, আপনাদের আত্মাও বড় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।